আসসালামু আলাইকুম। আজকে আমরা চিংড়ি শুঁটকি ভুনা করব। এটা তৈরি করা খুবই সহজ এবং এর জন্য খুবই অল্প উপকরণের প্রয়োজন হয়। তো চলুন আমরা মূল উপকরণগুলো দেখে নেই। আমাদের লাগবে প্রথমে চিংড়ি শুঁটকি, যেহেতু এটা চিংড়ি স্পেশাল তো অবশ্যই চিংড়ি লাগবে। তার সাথে লাগবে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, পরিমাণ মতো তেল এবং লবণ। প্রথমে আমরা একটা পাত্র চুলায় বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে আগে থেকে বেছে রাখা চিংড়ি শুঁটকিগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি শুঁটকিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো শুঁটকি আমি একটু হালকাভাবে একটু ভেজে নিই, যাতে করে এটার মধ্যে যে ব্যাকটেরিয়া বা ছত্রাক টাইপ যে জীবাণুগুলো থেকে থাকে সেগুলো এটা থেকে বের হয়ে আসে। যার জন্য অবশ্যই চেষ্টা করবেন শুঁটকি রান্নার আগে শুঁটিটাকে ভালো করে একটু ভেজে তারপর একটু গরম পানি দিয়ে ওয়াশ করে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি শুঁটকিটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গরম পানি করে সেটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর এটাকে আমি কমসে কম হলেও 7 থেকে 8 বার এই চিংড়িটাকে আমি ধুয়ে নেবো। যেহেতু এটা বাইরের কেনা শুঁটকি, সো এটার মধ্যে প্রচুর পরিমাণ বালি থাকতে পারে। যদিও আমার শুঁটকিটা অনেক ভালো ছিল, খুব একটা ভালো ছিল না, তারপর আমি কোনো রিস্ক নিতে চাইনি, তাই আমি এটাকে অনেক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনিও চেষ্টা করবেন বেশি পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য এবং চিংড়ি শুঁটকির যে মাথাগুলো আছে সেগুলো বেছে ফেলে দেওয়ার জন্য, কারণ ওটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আবার চিংড়ি শুঁটকিটা আমার একটু সাইজে বড়ও ছিল, যেটার উপরে যে কাটার সাইডটা থাকে সেটা কিন্তু হাতে লেগে ব্যথা পাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো অবশ্যই চেষ্টা করবেন চিংড়ি মাছের যে অবশিষ্ট বা এক্সট্রা যে অংশগুলো সেগুলো ভেঙে ফেলে দেওয়ার জন্য, তারপর এটাকে ভালো করে ভেজে পরিষ্কার করে নেওয়ার জন্য। তারপর আমি একটা পাত্র চুলায় বসিয়ে দিলাম, তাতে করে আমি তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। খুব বেশি দিতে হবে না, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদটা দিয়ে তার সাথে আমি কিছুটা দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো। রসুনের কোয়া ব্যবহার করে দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। হালকা মিশিয়ে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিতে হবে আমার পেঁয়াজ আর রসুন। রসুন ভাজা হয়ে আসলো তখন আমি এর মধ্যে কেটে রেখে সেটাকে আমি হালকা একটু ছেঁচে সামান্য পরিমাণ হলুদ, সেই রসুন জিরা পাউডার মধ্যে দিয়ে এবং পরিমাণ মতো লবণ। রসুনটাকে তারপর আমি আইটি ভেজে নেব। এটা যখন আমার ভাজা হয়ে আসবে রসুন তখন এর মধ্যে আনামা নাম একটু থাকলেই ভালো লাগে। যদিও আমি এর মধ্যে পরে কিছু রসুনের কোয়া ব্যবহার করব, যেহেতু সেটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভীষণ মজার হবে। তো তারপর আমি এটাকে ভালো করে একটু ভুনে নেব। এটাকে যতটা তেলে ভাজা ভাজা হবে মশলাটা, মশলা ভুনাটা যত ভালো হবে শুঁটকিটাতে কিন্তু ততটাই মজা হবে। শুঁটকি রান্না করতে খুব বেশি কিন্তু সময় প্রয়োজন হয় না, খুবই সামান্য পরিমাণ সময় হলেই হয়ে যায়। তো আমি মশলাটাকে যাতে আরেকটু ভালো করে কষিয়ে নিতে পারি এর জন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। তো যখন আমার এই মশলাটা থেকে তেল ছাড়া শুরু করবে তখন আমি আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি শুঁটকিগুলো দিয়ে দিব। চিংড়ি শুঁটকিটা দেওয়ার পরও এরকম ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আমার চুলা কিন্তু এখনও হাই হিটে আছে, আমি এখনও কিন্তু জাল কমাই নাই। যখন আমার এটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে একটু জালটা কমিয়ে দিব, আর না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। অবশ্যই চেষ্টা করবেন এই শুঁটকিটা রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করার জন্য, কারণ এটাতে যেহেতু খুব বেশি একটা পানি ইউজ করা হয় না সেহেতু এটা বারবার নাড়া দেওয়ার প্রয়োজন হয়, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর নিচ দিয়ে পুড়ে গেলে এটার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। সো অবশ্যই চেষ্টা করবেন এটা খুবই কেয়ারফুলি রান্না করার জন্য, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। সো চেষ্টা করবেন নিজে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণটা কাজ শেষ করে একবারে রান্নাঘর থেকে বের হওয়ার জন্য। তো আমার রান্না কিন্তু চলছে, দেখতেই পাচ্ছেন আমার এটা কী সুন্দর করে ভাজা হচ্ছে। আমি কিন্তু এখন পর্যন্ত এটাতে কোনো পানি ব্যবহার করিনি, যে তেলটা ছিল সেটাতেই আমি এটা নেড়ে নেড়ে রান্না করছি। আমি কিন্তু এখানে একটু না কেটেই পুরোটা ভিডিও দেখানোর চেষ্টা করছি বোঝানোর জন্য যে কতটা শর্ট টাইমে এটা রান্না করা সম্ভব। তো আমার যখন এটা খুব বেশি ভাজা হয়ে যাচ্ছে দেখেন এটার উপর দিয়ে একটু তেল ছাড়া শুরু করে দিয়েছে, তো এর মধ্যে আমি তখন আবার আরেকটু সামান্য পরিমাণ পানি ব্যবহার করব, যাতে আমার এই শুঁটকিটা আরেকটু ভালো করে ভুনা হয়ে যায়।
আমি কিন্তু আর কোনো পানি এটাতে ইউজ করব না। প্রথমে মশলা ভোনার সময় সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম, তখন দেখতেই পাচ্ছিলেন, আর এখন আমি আর একটু পানি ব্যবহার করেছি। সো আমার যখন পানিটা শুকিয়ে যাবে এবং ওপর দিয়ে আবারও তেল ভাসতে দেখা যাবে, তখন আমি আগে থেকে যে পরিষ্কার করে রসুনের কোয়াগুলো বেছে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দেব, যাতে করে এটা ভালো করে যে পানিটা আছে এটার সাথে সাথে এই আটা রান্না হয়ে যায় এবং রসুনের কোয়াগুলোও সিদ্ধ হয়ে যায়। আর কিছুই করতে হবে না, নামানোর আগে জাস্ট শুধুমাত্র একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিতে হবে। আপনি চাইলে এটার মধ্যে ধনে পাতাও দিতে পারেন, আমার অবশ্য শুটকিতে খুব একটা ধনে পাতা পছন্দ না, তাই আমি এটাকে স্কিপ করে গিয়েছি। তবে আপনার যদি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই চেষ্টা করবেন সামান্য কিছু ধনে পাতা কুচি দিয়ে এটাকে সার্ভ করার জন্য। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অমৃত, অসম্ভব রকম মজার একটি রেসিপি এবং খুবই শর্ট টাইমে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সার্ভ করব। দেখেন কি লোভনীয় লাগছে, এটা কালারটা কীরকম সুন্দর এসেছে। এই কালারটা কিন্তু এসেছে সুন্দর মতো মশলাটা কষানোর জন্য এবং হলুদ এবং মরিচের গুঁড়াটা একটু ভালো মানে নেওয়ার জন্য। হলুদ এবং মরিচের গুঁড়া কালারটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু সবসময় তরকারির কালার খুব সুন্দর হয়, লোভনীয় হয় দেখতে। অবশ্যই এটা শুধুমাত্র লোভনীয় না, এটা খেতেও কিন্তু ভীষণ মজার। এটা যদি আপনি আগে কখনো খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার একটি রেসিপি। খুবই কম সময়ে, যে কোনো সময় আপনি এটা তৈরি করে রেখে দিতে পারেন। এটা কিন্তু ফ্রিজে রেখেও কয়েকদিন পর্যন্ত আপনি খেতে পারবেন, আশা করছি সবার অনেক পছন্দ করবে। এটা কিন্তু গরম ভাত ঠান্ডা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে দারুণ লাগবে। আবার এটা আপনি চাইলে চিতই পিঠা বা যেটাকে বলে ময়মনসিংহের চই পিঠা সেটা দিয়েও খেতে কিন্তু ভীষণ মজার হবে। আবার আপনি কিন্তু এটা খিচুড়ি বা বউ ভাত যেটাকে আমরা খুদের ভাত বলি সেটা দিয়েও কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, সেটা দিয়েও কিন্তু দারুণ লাগবে। এই যে আনাম নাম রসুনগুলো এটাও কিন্তু ভীষণ মজা হয়, সো অবশ্যই চেষ্টা করবেন। আমি কিন্তু প্রথমে ইন্ডিয়ান রসুনটা ইউজ করেছি এবং পরে কিন্তু এটার মধ্যে যে আনাম রসুনের কোয়াগুলো ইউজ করেছি সেটা কিন্তু দেশি রসুনের কোয়া ইউজ করেছি। আপনি চেষ্টা করবেন দেশি রসুনটা দিয়ে রান্না করার জন্য, সেটা কিন্তু খেতে আরও বেশি লোভনীয় হয়। সো আপনি এটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের সবার। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম আরও ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।